الشريف اك نمبر هادي الشريف قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك الامل القليل. هادي الشريف اررت على نبي كرمان দুই নম্বর হাদিস শরীফ খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাঝে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিস শরীফের অর্থ দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সাত নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সালা নামাজ বেহেস্তের সাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়াল মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালা। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাবে হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড় বাইলাম আবেদের ছে একজন খাটি আলমের মত বা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আদুয়াউল ইবাদা দোয়ায়ু ইবাদা। নয় নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাই। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলা নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। এগারো নম্বর হাদিস শরীফ খাট আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়াদি। হাদিস শরীফের অর্থ খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপল মুসলমান নিরাপদ থাকে। বারো নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া দুনিয়া মোহাব্বত সমস্ত গুনাহের মূল। তেরো নম্বর হাদিস শরীফ তাদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। পনেরো হাদিস শরীফ কাহাল মার ই কাজুবান আই হাদিসা বিগুল্লি মা সামিয়া যাহা শুনে তা বলতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এই যথেষ্ট। ষোলো নম্বর হাদিস শরীফ